যখন মানুষের ঘুরতে যাওয়ার ইচ্ছাটা উঠে আর যখন ঘুরতে যেতে পারে না, ভাবো তখন কিরকমটা মনে হয়। তো এরপরে একদম কনফার্ম দিচ্ছি যে আমার 50,000 ওনারশিপ রিভিউ দেবো আমার বাইকের, মানে হিমালয়ান বাইকের যে ওনারশিপ রিভিউ এরপরে ভিডিওটাতে চলে আসবে। সব থেকে বেশি ভোট যে কালারে আসবে, মানে যেই র্যাপিংটাতে আসবো সেই র্যাপিংটা আমার বাইকে করাবো। এসছে তো সেটা হচ্ছে বার্কবাস্টার, বাট এটা কপি বার্কবাস্টার। দেখতে পাচ্ছ ফাইনাল লুক কিছুটা এরকম, তো নাকলগুলো অনেকটাই ভালো লাগছে এখান থেকে। হ্যালো, চেক চেক চেক, হ্যালো 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 হ্যালো। তো কি বস, মনে আছে তো? না ভুলে গেছো একদম, ভেবেছো যে উত্তর বাইকার নেই আর উত্তর বাইকার ইউটিউব ছেড়ে দিয়েছে, কিন্তু না না না, তোমরা যদি এটা ভেবে থাকো একদমই ভুল ভাবছো, বিকজ আই এম ব্যাক। তো অনেকদিন ধরে ব্যাক করবো করবো ভাবছি, কিন্তু করে উঠতে পারছিলাম না। তো হে গাইস, উত্তর বাইকার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল উইথ নিউ এন্ড ফ্রেশ ব্লগ। তো অনেক অপেক্ষা অবসানের পর আজকে ফাইনালি ভিডিও বানাচ্ছি, আর আজকের এই কয়েকদিনের যে ভিডিওগুলো আমার বানানোর কথা ছিল সেসব আমার মাথায় এসেছিল কিন্তু করে উঠতে পারছিলাম না, কারণ কি বাড়িতে প্রচন্ড কাজ চলছে গাইস, আর এর জন্য বানানো হচ্ছিল না কোনো ভিডিও, না হচ্ছে আমার কোথাও ঘুরতে যাওয়া, না হচ্ছে আমার কোনো কাজ। আর মানে বুঝতে পারছো যখন মানুষের ঘুরতে যাওয়ার ইচ্ছাটা উঠে আর যখন ঘুরতে যেতে পারে না, ভাবো তখন কিরকমটা মনে হয়। তো এরকম সেম সিচুয়েশন আমার সঙ্গে ফিল হচ্ছিল, কারণ কি আমি ঘুরতে যেতে চাচ্ছিলাম কিন্তু সময় হয়ে উঠতে পারছিল না, বাড়িতে প্রচন্ড কাজ চলছে। আমার যে জেঠু বাড়িতে আছে তাদের বাড়িতে আজকে ফাইনালি ছাদ ঢালাই হলো, মানে ছাদের বাড়ি বানাচ্ছে তারা সম্পূর্ণ, তাদের যত দৌড়াদৌড়ির মানে যত কাজ সবকিছু আমাকে করতে হচ্ছিল, আর এইসব কাজের জন্য এক মিনিট আমি বসে থাকতে পারছিলাম না। কয়েকদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম তারপরে ভেবেছিলাম যে আমার বাইকের একটা রিভিউ দেবো, বাট বাইকের বর্তমানে কন্ডিশন ভালো নেই। সব থেকে মেইন কথা হচ্ছে বাইক ঠিকঠাক আছে কিন্তু বাইকটা একদমই নোংরা হয়ে আছে, আর বাইকটাকে ওয়াশ করা হচ্ছিল না। তো এরপরে একদম কনফার্ম দিচ্ছি যে আমার 50,000 ওনারশিপ রিভিউ দেবো আমার বাইকের, মানে হিমালয়ান বাইকের যে ওনারশিপ রিভিউ এরপরে ভিডিওটাতে চলে আসবে। তো অনেকে আমাকে মেসেজ করেছিল যে ভিডিওটা স্পেশালি বানাতে, কারণ কি আমার হিমালয়ান অনেক দিন হয়ে গেল, তো আমি একটা রিভিউ দেইনি এর ব্যাপারে। তো পরের ভিডিওটা ওটাই আসছে। আর হিমালয়ান নিয়ে আরেকটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছি একটা পার্সেল, এই পার্সেলটা সকালবেলায় চলে এসছে। তো চলো আগে প্রথমে এটাকে ওপেন করে দেখি কি কি আছে, তারপরে বাকি সব কথা হচ্ছে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ দুটো নাকেল গার্ড এসছে, তো সেটা হচ্ছে বার্কবাস্টার, বাট এটা কপি বার্কবাস্টার, কারণ কি অরিজিনাল যে বার্কবাস্টার দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ বার্কবাস্টার, তো অরিজিনাল যে বার্কবাস্টার সেটার প্রাইস অনেক, তো এটা হচ্ছে কপি। আর সব থেকে মেইন জিনিস এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যান্ড এটা হচ্ছে প্লাস্টিকের, বাট এটা আমার মনে হয় না অতটা হার্ড হবে, কিন্তু এর যে লুক আছে সেটা একদম আলাদাই। তোমাদেরকে আমি দুটো পিস দেখিয়ে দিই খুলিয়ে, এই যে দেখতে পাচ্ছ দুটো পিস, দুটো বার্কবাস্টারের নাকেল গার্ড। তো আশা করি হিমালয়ানের সঙ্গে একটু মডিফিকেশন করার চেষ্টা চলছে, আশা করি যে এগুলো যখন আমি বাইকের মধ্যে লাগাবো তখন বাইকের লুক একদমই চেঞ্জ হয়ে যাবে। তো এটা লাগাতে লাগবে, হয়তো আমি একাই করব, এখন দেখা যাক। আমার আগের যে রয়্যাল এনফিল্ডের নাকেল গার্ড গুলো আছে সেটা তো ভেঙে গেছে, তো সেগুলোকে আমি আগে খুলে ফেলবো, খুলে ফেলে দেন এগুলাকে লাগাবো। তো এগুলোর সঙ্গে অনেকগুলো নাট আসছে, তো সেগুলো এখন কিরকম ভাবে অ্যাডজাস্ট করতে লাগবে সেটাও দেখতে লাগবে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে এটাকে সেট করি, সেট করার আগে পুরোনো নাকেল গার্ড গুলো খুলে দেই। তো এরপরে যে দেখতে পাচ্ছ সম্পূর্ণটা এটা মডিফিকেশন নয়, কারণ কি এবার হিমালয়ানকে একদম নতুন ভাবে আমি আপগ্রেড করব, মানে আমার যে পুরানা মায়েরা দেখতে পাচ্ছিলে সেটা থেকে একদম তো নতুন মায়েরা লুক দেখতে পারবে। আর সেই মডিফাইটা করার জন্য তোমাদের একটু সাজেশন লাগবে, কারণ কি যেই আমি র্যাপিংটা করাবো তো সেই র্যাপিংটা আমার হয়তো ভালো লাগবে, এবার তোমাদের ভালো লাগতে পারে নাও লাগতে পারে, সেজন্য ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো, দেখতে পাচ্ছ লিঙ্ক উত্তু দা বাইকার, ওখানে গিয়ে ফলো করে আমি একটা পোল করব, হয়তো কাল বা পরশু, তো এই ভিডিওটা আপলোড হওয়ার একদিন বা দুদিন পর একটা পোল করব যে কোনটা কালার বেশি ভালো লাগবে। তো তোমরা গিয়ে এখানে একটু ভোট করো, তাহলে আশা করবো যে তোমাদের যেটা সব থেকে বেশি ভোট যেই কালারে আসবে, মানে যেই র্যাপিংটাতে আসবো সেই র্যাপিংটা আমার বাইকে করাবো, তো সেটাই। তো চলো এখন নিচে যাওয়া যাক, বাকি কথা নিচে গিয়ে হচ্ছে। তো বন্ধুরা, এটা তো তার পরের দিন, কালকে আমি মানে ভাবছিলাম যে ভিডিওটা বানাবো, বাট তখন আরেকটা কথা মাথায় এসেছিল যে আমার কাছে যে লাইটের এখানে এফিসিয়েন্সি নেই, আমি তো নিচের রুমে আছি বর্তমানে, আমার যে মানে গ্যারেজ যাকে বলবো, তো এখানে পিছনে মায়েরাকে দেখতে পাচ্ছ, তো আমি যদি এখানে নিচে এসে ভিডিও বানাই তো আমার কাছে লাইট একদমই কম ছিল, সেজন্য ভাবলাম যে থাক কালকে ভিডিওটা না বানিয়ে তার পরের দিন মানে আজকে ভিডিওটা বানিয়ে ফেলবো, তাহলে সব থেকে ভালো জিনিস যেটা হবে সেটা হচ্ছে আমার কাছে লাইট থাকবে অ্যান্ড ভিডিও কোয়ালিটিটা সব থেকে বেটার হবে। এখন যা যা মডিফিকেশন করো সবকিছু তোমাদেরকে দেখাবো, তো চলো আস্তে ধীরে দেখতে থাকো। তো বন্ধুরা, একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, তো এখানে দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ডের যে নাকেল গার্ড গুলো আছে তো সেটাকে খুলে ফেলবো, অ্যান্ড এখানে যে ভাইজারটা আছে এটাকে আমি খুলে ফেলবো, অ্যান্ড খুলে একটু আলাদাই লুক দেওয়ার চেষ্টা করবো, আর এখানে যে আমার মোবাইল হোল্ডারটা আছে এটাকে সরিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেবো, মানে এই যে এখানে আমি লাগাতে পারি, এখন দেখা যাক কতটা মডিফাই করতে পারি। তো চলো আগে প্রথমে এগুলাকে খুলি, অ্যান্ড দেন এইখানে যে মাউন্ট করবো এখানে মাউন্ট করতে একটু হলেও সমস্যা আসতে পারে, তো চলো প্রথমে আগে খুলে নিই, তারপরে দেখা যাক যে কি প্রবলেমটা আসতে পারে। তো খুলে নিই আগে, খুলে গেল। আর আরেকটা জিনিস দেখাই,
আমার এই যে মাউন্ট অনেকবার আমি অ্যাক্সিডেন্ট করেছি সেজন্য কন্ডিশন এরকম আর এই যে দেখো নাট যেটা যেটা দিয়ে লাগানো ছিল সেটাও ব্যান্ড হয়ে গেছে তো এটা হচ্ছে প্রবলেম গাইস কিন্তু সবথেকে মেইন জিনিস এটার অনেকটা শক্ত সেজন্য ভাঙেনি কোনোদিন তো এখন দেখা যাক আমি এনে যদি এটা নিয়ে কোনোদিন পড়ে যাই তো কি কন্ডিশন হবে আমি নিজেও জানি না গাইস থাক বাট লুক ম্যাটার করে গাইস তো সেটাই সেম এই পাশটা যখন খুলে দিলাম এখন ওই পাশটাও খুলে দেবো আমি লাগিয়ে নিয়েছি 10 থেকে 15 মিনিট লাগলো এটাকে আমাকে সেট আপ করতে আর সেট আপে সম্পূর্ণ ভিডিও বানাইনি কারণ অনেকটা টাইম লাগছিল এই যে দেখতেই পাচ্ছ তো প্রথমে এটাকে আমি লাগিয়ে নিলাম দেন আমি এগুলো সব সেট করলাম আর সব থেকে মেন কথা এখানে কয়েকটা জিনিস আমার উলট পালট হয়ে যাচ্ছে যেরকম এক্সট্রা ক্লাচ কেবল যে এখানে দেওয়া আছে সেটা একটু বেরিয়ে থাকবে অ্যান্ড এই পাশেও দেখতে পাচ্ছ এখানেও আমি সেট করে দিয়েছি তো ফাইনাল লুক এটাই এখন আমি একটা কাজ করবো মিররটাকে খুলে নেব আর সম্পূর্ণ সেট আপে ভিডিও করতে করতে অনেকটা বড় হয়ে গেছিলো সেজন্য আসলাম না থাকা করে নেই আর সেট আপে ভিডিও দেখাতে গেলে তোমাদের অনেকটা টাইম লেগে যাবে সেজন্য আমি করে নিয়েছি আর সামনে ভাইজারটা খুলে আমার 90% কাজ ডান হয়ে যাবে আর ভাইজার খুলতে কোনো চাপই নেই এখানে জাস্ট একটা স্ক্রু ড্রাইভার লাগাও অ্যান্ড ঘুরোতে থাকো হয়ে গেল ফাইনালি গাইস দেখতে পাচ্ছ ফাইনাল লুক কিছুটা এরকম তো নাকলগুলো অনেকটাই ভালো লাগছে এখান থেকে কিন্তু সব থেকে মেন জিনিস সামনের যখন ভাইজার থাকে না আমাকে কীরকম জানি ফাঁকা ফাঁকা লাগে বাইকটাকে সেটা আমি জানি না যে এরপরে কী করবো আর হেডলাইট গ্রিলটার জন্য আরও সুন্দর লাগছে এখন দেখা যাক বাকি বাদে যে নেক্সট মডিফিকেশানটা আসবে সেটা হয়তো খুব ভালো লাগবে কারণ কি তারপর সম্পূর্ণটা এই যে এই কালার দেখতে পাচ্ছ এই কালার থাকবে না সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যাবে এই টু জেড এখানে এখানকার সামনের যে মাডগার্ডটা আছে দেন এখানকার ট্যাঙ্ক অ্যান্ড পিছনের যে এইটুকুনি জায়গা আছে তো সম্পূর্ণ এখানে র্যাপিং হবে এখন দেখা যাক সেটা কবে হয় আর আদারওয়াইজ লুকটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ অবস্থা খারাপ হয়ে গেল কারণ গরমের মধ্যে এসব করতে করতে মানে 12টায় বেজে যায় তার মধ্যে ফ্যান বন্ধ করে ভিডিওটা করতে হচ্ছিল তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সুন্দর করে লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তো ঠিক আছে চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সেফটি গিয়ার্স প্রোভাইড করো চলো টাটা।